আপনি যেমন গোপন করে রেখেছেন আমিও তেমনি গোপন করেই রাখবো। ধন্যবাদ প্রভাত বাবু। আরে মশাই, শুকনো ধন্যবাদ দিলে কি আর চলবে? এত বড় একটা কথা আমি গোপন করে রাখবো, তার জন্য আমাকে পারিশ্রমিক দেবেন না? কি বলছেন বাবু, কি বলছেন? শুধু হাত কি আর মুখে ওঠে মশাই, আমাকে কিন্তু 1 লাখ টাকা দিতে হবে। তাহলে আপনার ভাইজির বিয়ে কোনোদিনই হবে না, আপনার গলার কাটা ওই গলাতেই থাকবে। আপনি আমার এত বড় সর্বনাশ করতে পারেন না, গলার কাটা তত আমি উপরে ফেলবই। তার জন্য আমি আপনাকে নগদ 1 লাখ টাকার চেক দেব। যেন আমার দিদি আর আমার জামাই বাবু ওই কোন মাস্টার যেন কোনোদিনও জানতে না পারে। এছাড়া আপনাকে আর একটা কথা দিতে হবে বিআই মশাই। বলুন কি কথা দিতে হবে? আমার ভাবনা তন্ময় ওই জনসেবা জোট মিলের শ্রমিক দীপেন ব্যানার্জির বোনকে ভালোবাসে, এটার নাম চুমকি। চুমকি সেই মেয়েটাকেই আপনার ভাবনা তন্ময় ভালোবাসে। লোকটা একটা শয়তান, কিন্তু এই শয়তানটা এই সুপর্ণাকে বাড়ি থেকে তাড়াবার প্রধান অস্ত্র, কিন্তু সুপর্ণাকে তাড়াবার আগে তন্ময়ের জীবন থেকে চুমকিকে সরিয়ে দিতে হবে। শুনেছি আমার বিশ্বস্ত অনুসর শৈবাল নাকি মনে মনে চুমকিকে উড়িয়ে দিয়েছে। আর চুমকির দাদা দীপেন ব্যানার্জির কাছে পাঠিয়ে দেব আমার হ্যালো। আমি চুমকির দাদা দীপেন ব্যানার্জি কথা বলছি। হ্যাঁ, এ কি বললেন আপনি? বিখ্যাত চৌধুরী এন্টারপ্রাইজের মালিক কথা বলছেন? হ্যাঁ, আপত্তি থাকবে কেন? ওকে, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। চুমকি তাড়াতাড়ি ছুটে আয়, ছুটে আয়। আনন্দে চুমকি, আনন্দে। তোর বিয়ে একি তোর মুখটা সাদা হয়ে যাচ্ছে, তুই গোপন করলেও কিন্তু আমি আসল কথাটা জানি। আরে বলছিস কেন রে, আমার আসল কথাটা শুনে যা দাদা। তোর বিয়ে কিন্তু তন্ময়ের সঙ্গে। তোর বিয়েটা তন্ময়ের সঙ্গে হবে দাদা। দাদা তুমি আমাকে চাপ ভাই পাই দিয়েছিলে, আমি তো ভেবেছিলাম। কি ভেবেছিলি?
তোর আর তন্ময়ের ভালোবাসার ভালোবাসাটা আমি ভেঙে দেবো তাই না? আমার জীবনে ভালোবাসার স্বাদ না পেলেও আমি জানি ভালোবাসা যে কি জিনিস তা আমি বুঝি। কবে কবে বাপমাকে হারিয়েছি এই পৃথিবীতে তুই ছাড়া, আর আমার কি আছে বল? তাই তাই তোর সুখের জন্য আমি সব করতে পারি। আমি জানি দাদা, আমি জানি তুমি তো আমার গর্ব, তুমি আমার আশীর্বাদ। আর তন্ময়কে বলে দিস কালই যেন সে আমার সঙ্গে দেখা করে। আজ তো তন্ময় আমাদের বাড়িতে আসছে। আরে ভেরি গুড, তন্ময় আসছে, সৈবাল আসছে, তাহলে তিন বন্ধু মিলে জমি আড্ডা হবে। ওই তেলে ভাজা ছাড়া তো আর আড্ডা জমবে না। এই ঠিক বলেছিস, ঠিক বলেছিস, ঠিক বলেছিস। আমি আমি ওই সুভাষের দোকান থেকে তেল আর বেসন নিয়ে আসি। সেই ফাঁকে তুই তন্ময়ের ভাবনায় তন্ময় হয়ে যা। মনোমরি মেঘের সঙ্গে উড়ে চলে দেখতে Oh, no.
হয়েছে। হ্যালো তন্ময়, আরে বন্ধু শুনতে পাচ্ছ? কেমন আছিস? এই গর্ব তো ভালো নেই, গর্ব তো ভালো নেই, ভালো কোরে জীবনে বইছে বসন্তের বৃষ্টি বাতাস, অথচ আমার জীবনে চলছে কাল বৈশাখী ঝড়। আর বলিস না, এই আমাদের কোম্পানিতে বন্ধু দেবেনের চাকরির ব্যবস্থা হয়েছে, আর সেই ব্যাপারে তার সঙ্গে কথা বলতে যাচ্ছি, আর সেই সুযোগে তোরা দুজন কপতি বকবকম বকবকম। আরে শুন শুন শুন, আবার হবে তো দেখা, দেখাই শেষ দেখালো, ওই চোখে তোমায় দেখি বোঝাতে পারি এই দেখাই শেষ দেখা নয় তো। এই চুপ, দূরে কেন, কাছে এসো, কি ব্যাপার? আস্তে একটু দেরি হয়ে গেছে বলে তুমি কি আমার কাছে সাড়া দেবে না? বই গেছে অমৃত পান করছি, অমৃত
আমারও যে অমৃতে অরুচি নেই সে কথা কি করে ভুলে গেলি রে সারা দ্বীপে? চুমকি সাগর থেকে আমি কুড়িয়ে আনবো মুঠো মুঠো রক্ত গর্ভা ছিল। আমি কিন্তু তোমার সঙ্গে সম্পূর্ণ একমত, কিন্তু আমার অন্য মত ওই ছিনুক তুই কোনোদিনই পাবি না। কেন পাবি না দীপেন, কেন পাবি না? তুই কি জানিস না মাত্র কয়েকটা নাটক লিখেই চারিদিকে ছড়িয়ে পড়েছে আমাদের বন্ধু তন্ময়চিটার চিহ্ন। আরে থাম 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 সবল থাম, নাটক লিখে মন ভরে পেট ভরে না, তন্ময়ের মতো মন পাতি নাটকার প্রতিদিনই পালে পালে জন্মাচ্ছে ও আগাছার মতো মরে যাচ্ছে, ওদের জীবনের কোনো মূল্য নেই। তুই কি অস্বীকার করতে পারিস তুই নাটক লিখিস বলে তোর স্বপ্ন ভারতী দেবী, তোর মামা প্রভাত বাবু আর তোর মেজ ভাই চিন্ময় তোকে অবজ্ঞা করে? কিন্তু আমার ছোট ভাই সঞ্জয় সে তো আমাকে অনুপ্রেরণা দেয়, আমার শিক্ষক বাবা ভুবন চিটাজি প্রজ্ঞা আমাকে প্রতিজ্ঞাবদ্ধ করে। প্রতিজ্ঞা নিয়ে তুই কথাটা রোজগার করতে পারবি যে তুই আমার বোনকে বিয়ে করতে চাইছিস? হ্যাঁ দেবে রে, তোর এই প্রশ্নের জবাব আমি দিচ্ছি রে। আমি না বন্ধু শৈবাল, আমাকে মহাভারতের অভিমন্যু মনে করে ওই দ্বীপেন একাই শব্দরিত হয়ে আমার দিকে নিক্ষেপ করে চলেছে একাধিক প্রশ্নবান। বন্ধু হয়ে কেড়ে নিতে চাইছে বন্ধুর প্রাণ। তন্ময় তুই? আমি অনামি নাট্যকার তন্ময়, বাগ্ময় ভাষায় দীপেনের প্রশ্নের জবাব দেব। কি জবাব দিবি? বন্ধু দীপেন, আমি মহাভারতের অভিমন্যু নই, আমি স্বপ্ন ফলানো কৃষক। আমার নাট্য সাধনার মাটিতে সবে মাত্র রোপণ করেছি স্বপ্ন বীজের চারা, আর সেই স্বপ্ন বীজের চারা খুব তাড়াতাড়ি মহিল হয়ে আমাকে দেবে মোক্ষ ফল। তোর সেই মোক্ষ ফলের গাছে আমি ঠেলে দিলাম উপেক্ষার উষ্ণ জল। কি বলতে চাস স্পষ্ট করে বল। স্পষ্ট করে শোন, চুমকির সঙ্গে তোর বিয়ে হবে না, চুমকিকে তুই ভুলে যা। না ও কথা বলিস না, তোর সামনে আমি দুহাত থেকে দাঁড়িয়েছি। তন্ময় তুই আমাকে ভালোবাসা ভিক্ষে দে। কেরে হে দিপনে, তুই কি মৌন ব্রত নিয়েছিস চুপ করে দাঁড়িয়ে আছিস কেন? বন্ধু হয়ে আরেক বন্ধুকে তুই ভিক্ষে দিতে পারিস না? ভিক্ষে আমি দিতে পারি, তবে একটা শর্তে। শর্ত? তুই যদি নাটক ফাটক লেখা বন্ধ করে তুই যদি ব্যবসা করতে পারিস, আর ওই ব্যবসা করে তুই যদি ওই সাফল্যের শিখরে উঠতে পারিস, তাহলে চুমকিকে তোর হাতে তুলে দেব, আমি কথা দিলাম। বেশ আমি চললাম। সেখানে তোর তুই চুমকির সঙ্গে দেখা কর না, ওকে বলে দিস ভালোবাসার নিরাপদ বাসা বাঁধার আশা নিয়ে তার তন্ময় গেছে স্বপ্নের সঙ্গে। তন্ময় তুই? বন্ধু শৈবাল, তোকে সাক্ষী রেখে আর এক বন্ধু দীপেনের কাছে আমি প্রতিজ্ঞা করে যাচ্ছি, প্রতিষ্ঠার পৃথ্বীরাজ হয়ে সফল তোর কাছে ফিরে আসবো। ভালোবাসা দিকে যাইব না, আমার ভালোবাসা না, সমস্তকে আমি হরণ করে নিয়ে যাব। হরণ রাখিস হরণ স্বপ্নের কোলায় আমি কেমন পাঁচ ফোড়ন। তন্ময় কোথায় গেল?
তুই চলে গেছিস? চলে গেছিস? যাবার আগে কয়েকটা কথা বলে গেছে তোর মা। কি কথা সে বল? সে বলেছে। কি বলেছে? না না না, সে কথা আমি বলতে পারবো না, সেটা তুমি তোমার দাদাকে জিজ্ঞেস করে নাও। বলো দাদা, যাবার আগে তন্ময় কি কথা বলে গেছে? তন্ময় বলেছে। কি বলেছে? সে তোকে বিয়ে করবে না। দাদা, দাদা তুমি কি আমার সঙ্গে রহস্য নয়? চুমকি রহস্য নয়, কথাটা জলের মতো পরিষ্কার। রে দীপে, আমি তো ভাবতেই পারছি না তন্ময়ের এত টাকার খিদে। তন্ময় বলেছে সে 5 লাখ টাকা না পেলে তোকে সে বিয়ে করবে না। কি বলে? কি বলে দাদা? ওই তন্ময়, ওই তন্ময় আমার ভালোবাসাকে টাকার দাড়ি পড়ায় মারতে চেয়েছে। আমি আমি এক পুরো আমি তন্ময়ের কাছে যাচ্ছি। আমি আমি তার মুখোমুখি হয়ে জিজ্ঞাসা করবো, তন্ময় তন্ময় টাকার প্রতি যদি তোমার এতই লোক, তাহলে কেন তুমি আমাকে ভালোবাসা শিখিয়েছিলে? আর কেন তুমি আমাকে তোমার দাদা মহাপাতকের মতো ওই তন্ময়ের হাতে পায়ে ধরে ছিল ভালোবাসাকে অস্বীকার করেছে। আপনার দিদি ভারতী দেবী এলে বলবেন,
তিনি যেন আজই আমাকে একটা টেলিফোন করেন। আপনার জন্য ঘুরে গেছে আমার নিজের ভাগ্নেদের ভাগ্নের টাকা টাকা, কিন্তু এত টাকা তো আমি দিদিকে দেবো না। এখান থেকে আমি হাজার বিশেক টাকা চেপে দেব, আমার দিদি জানতেই পারবে না। দিদি তুই ভাইরে, তুই যদি চাস তাহলে গেলে আমি যাই পাতায় পাতায়। টাকা গুলো তুই কে দিলি? বেশ আমার কমিশনটা দিয়ে দে। কমিশন মানে সে কি রে দিদি, এতগুলো টাকা তোকে আমি পাইয়ে দিলাম, তুই আমাকে 6% কমিশন দিবি না? দিদির কাছে টাকা চাইতে তো লজ্জা করছে না? দিদি রে, মা হয়ে ছেলে বিক্রি করতে তোর যদি লজ্জা না হয় তাহলে আমার কেন লজ্জা হবে বল? ভুলে যাস না প্রভাত, তোর মা কিন্তু আমার সতীনের ছেলে, আর তুই কিন্তু আমার নিজের ভাই। আহা, মরে যায় মরে যায়, ওসব পিয়াজি বাদ দিয়ে টাকা ছাড়, টাকা টাকা কাকে দেবো না? এই টাকা আমার নয়, এই টাকা হচ্ছে তোর মায়ের, তাই এই টাকা আমি তার হাতেই তুলে দেবো। সে কি রে দিদি, তোকে আমি এতগুলো টাকা পাইয়ে দিলাম, টাকা পেয়ে তুই চোখ উল্টে দিলি যে, তুই দেখছি সত্যি আমার চেয়েও ভুগু। ভুগু না হলে আমার আমার অপদার্থ স্বামী আর সতীর ছেলেকে নিয়ে আমি ঘর করবো কি করে? তাহলে তুই সত্যি আমাকে টাকা দিবি না? না দেবো না। বেশ তাহলে কথাটা আমি আমার জামাই বাবুকে। এই শোন, ওই সুপনার সঙ্গে তোর ভাই বিয়ে হয়ে গেলি না, আমি তোকে 5,000 টাকা দেবো। কথা দিচ্ছিস? ভাই রে, তুই আমার নিজের ভাই, তোকে কি আমি মিথ্যে কথা বলতে পারি? বেশ মেনে নিলাম, কিন্তু একটা কথা। কি কথা রে? আমার সঙ্গে চালাকি করেছিস কি, আমি তোর হাটে হাড়ি ফেলে দেব, কথাটা মনে রাখি। ও ভাই, ফেলে কি হবে, ও একটা শকুন, টাকা দেখেছে তো আমি। তোমাদের দুই ভাই বোনের মুখে যে লোভের ছবিটা ফুটে উঠেছে সেটা তুমি কি দিয়ে ঢাকবে? বটার বিয়ের জন্য টাকা তো নিয়েছ, কিন্তু বাবার সঙ্গে পরামর্শ করেছো, বটার মতামত নিয়েছো, তুমি কি মা উপসি সর্বকার মতো রক্তের স্বাদ দিয়ে নিজের বিবেকটা কি বাদ দিয়ে দিয়েছো? শুধু তোর আর চিন্ময়ের মঙ্গলের জন্য দিয়েছি মা। মানুষটা আমাদের মঙ্গল কামনা করে তার সম্পর্কে তোমরা কোথাও ভাবো কি করে? তোমাদের লজ্জা পাওয়া উচিত। আমরা তো কোনো অন্যায় কথা বলিনি। আমাদের নিজের দাদা, তবু সে সৎ, তোর মতো অসৎ নয়। ৫০০ টাকা হবে, আমি সিনেমা যাবো। সে কি বলতে যাবি না? প্যারি ছেড়ে কলেজের পড়া সারা ছবিটা যা হিট করেছে না মাইরি, ঋত্বিক রোশনের যেমন গান আর তেমনি নাচ। কহো না প্যারি হ্যায়,
তোমরা দেখে যাও শিক্ষক ভুবন চট্টোপাধ্যায়ের বাড়িতে কেমন ভালো নাচ চলছে। বাবা কি বলে, এটা কোন ভদ্রলোকের বাড়ি না একটা চিড়িয়াখানা? আমি সেটা বাড়ি বাড়িটা গেছি চিড়িয়াখানা নয়, এই বাড়িটা জেলখানা। ওভাবে সেকল পড়ি তোমরা আমাকে বন্দি করে রেখেছো। আমার মাথার চোখে আমাকে ফেবার করে তার কথা আমি বোধার করি না। তুমি আমাকে অপমান করালে, তুমি জানো ভারতী চিন্ময়কে আজ কত নিচে নেমেছে? জানো ভারতী চিন্ময় যখন কলেজ ফাঁকি দিয়ে পাড়ার মোড়ে যুবতী মেয়েদের দিকে অশ্লীল ইঙ্গিত করে তখন তখন আমার মন সর্বদা তখনই তো মনে হয় সুন্দর আমি যেন এক ব্যর্থ রূপকার শিক্ষার হাতুড়ি পিটিয়ে কত লোহাকে আমি সোনা করি। তন্ময়কে তুমি বিক্রি করে দেবে ভারতী,
তুমি কি করে ভাবলে মা? আমি আমি তোমার নিজের সন্তান হই তবে তুমি আমাকে সন্তান না ভাবলেও আমি আমি তোমাকে ভাবলে মানি দিদি রাম সর্বস্তি পুজো করি সেই দেবীর পুজো না নিয়ে তুমি আমার তুমি আমার স্বপ্নের বলিদান চাইছ কেন মা কেন? আমি কি ফুটবল অনেক সুখের রূপে তুমি কি তুমি কি আমাকে জীবন বোধে ময়দান থেকে বের করে দিতে চাও? না তোর মা তোর মা যদি অন্যায় ভাবে তোকে বের করে দিতে চা তাহলে আমি ভুবন মাস্টার এবারে তোর মাকে আমি লাল কার্ড দেখিয়ে দেবো আমি টাকা তুমি হ্যাঁ আমার আমার এই সুন্দর বাড়িটা আমি ব্যবসা করতে পারবো না কিন্তু তন্ময় তুই বাজলে আমরাও তো বাজবো তুই হাসলে আমরাও হাসতে পারবো বাবা তুই কি চাস তোর বাবার এই উচ্চ মাথাটা নিচে নেমে যা? না বাবা না, তুমি আমার আদর্শ, তুমি আমার প্রতিজ্ঞা। তোমাকে অবজ্ঞা করে আমার আমার জীবনের সঙ্গে আমি বরণ করতে চাই না বাবা। বাবার কথাই মেনে নিলাম।